কৃষিপ্রেমী বন্ধুরা, যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন, সকলকে জানাই স্বাগতম ও সালাম। আসসালামু আলাইকুম। প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের নিয়ে এসেছি একটি কৃষিক্ষেতে, একটি চাপা সবরি কলা খেতে। বন্ধুরা, বাংলাদেশে বিভিন্ন জায়গায় দেখেছেন বিভিন্ন জাতের কলা, আজকে আপনাদের নিয়ে এসেছি একটি চাপা সবরি কলা বাগানে। আজকের এই নতুন উদ্যোক্তা, নতুন কৃষকের কাছ থেকে আমরা জানতে চাইব কি জন্য এই চাপা সবরি কলা চাষ করছে, এবং এই জাতের কলা চাষ করে সে কীভাবে লাভবান হচ্ছে, কোন পদ্ধতি অবলম্বন করে সেইখানে সফলতার দ্বার প্রান্তে পৌঁছাচ্ছে, যাবতীয় বিষয় তার কাছ থেকে আমরা জানবো। বন্ধুরা, তার আগে আপনাদের কাছে অনুরোধ করব, আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিচয়টা একটু দেবেন। আমার পরিচয়, আমার গ্রামের বাড়ি পাঁচপোতা, বাকলা পোস্ট অফিস, থানা ময়রামপুর। কেমন আছেন আপনারা? ভালো আছেন ভাইজান। আমি এসেছি আপনার এই কলা খেতে। তা আমাদের কিছু জানা ছিল, যারা নতুন উদ্যোক্তা, নতুন কৃষক, যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে থাকে, যারা বাড়িতে এসে বেকার অবস্থায় বাড়িতে বসে আছে, তারা কৃষি চাষাবাদ করতে আগ্রহ, তারা অনেক সময় কলা চাষও করতে চায়। তা আমরা আজকে জানবো এই কলা চাষ সম্পর্কে, তাদের উদ্দেশ্য, বেকার যুবক ভাইদের উদ্দেশ্য। তা আজকে আমরা প্রথমত জানতে চাইবো ভাইজান, আপনার এই কোন জাতের কলা? চাপা সবরি কলা। স্যার, বাংলাদেশে বিভিন্ন জেলায় বিভিন্ন প্রান্তে বিভিন্ন জাতের কলা আমরা চাষ করতে দেখি, তা আপনি অন্য কলা থাকতে চাপা সবরি কলা চাষের প্রতি কেন উদ্বুদ্ধ হয়েছেন? চাপা সবরি কলার আগে আমার আরও একটা কলা আমি চাষ করছিলাম, সেটা হচ্ছে মর্তমান, যারা আমরা মর্তমান কলা বলি। ওই কলাটা একবারই একটা খেতে হয়, তারপরে ওটা আর হয় না, ওটা ভাইরাস লেগে যায়। তারপর থেকে আমি, আমার এই যে ব্যাপারী ভাই সাথে আছে, উনি আমাকে বলছিল যে এই চাপা সবরি কলা লাগাইলে অল্প দিনে পাওয়া যায়, প্রথম লাগানোর 8 মাসের মাথায় এটা বিক্রি করা যায়, এটা একটা ভালো লাভজনক ফসল। আর দ্বিতীয় হচ্ছে, একবার লাগালে আমি ইতি পূর্বে তিন চার বছর পর্যন্ত এ থেকে মানে ফল পাওয়া যায় আর কি। মানে আপনি এখানে একটা কলা গাছ রোপণ করবেন, তারপর থেকে এই কলা খেতে বা এই কলা গাছ থেকে 5 বছর যাবৎ এখান থেকে খাদি নিতে পারবেন। তা আমরা দেখতে পাচ্ছি আপনার এই, আমরা এখানে একটু আসি, আমরা এখানে একটু দেখবো, আমরা দেখতে পাচ্ছি একটা কলা গাছ, এখানে মূল কলা গাছ থেকে একের অধিক এখানে চারা এসেছে। তা আমরা এই যে চারা, এখান থেকে কতদিন পর থেকে এখান থেকে আমরা কলার আশা করতে পারি? এই যে গাছটা আছে এখন আপাতত, এই যে খাদিটা দেখতে পাচ্ছি আমরা, জি এই যে খাদি, খাদিটা কাটার পর, এই খাদি যখন কাটার সময় হবে তখন এর পাশ থেকে যে বোগটা সবচেয়ে সুন্দর বোগ সেটা আমরা রেখে দেই। রেখে দেওয়ার পরে এই খাদি যখন বিক্রি হয়ে যাবে তখন এখান থেকে কলা গাছ কেটে দিয়ে বাকি যে বোগগুলো আছে ওগুলো আমরা পরিষ্কার করে, কেটে পরিষ্কার করে দিয়ে এই যেটা সুন্দর বোগ রেখে দিয়েছে এইটা আমরা রাখবো। রাখার পর এখান থেকে 8 মাস পরে আবার ঠিক একই রকম খাদি আমরা পাবো, এবং এতে এই 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 যে বোগটা আছে এখান থেকে এই বোগের কোনো রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা নেই। এই কলার একটা ভালো গুণ। তা আপনি এখানে কলা শুরু থেকে শেষ পর্যন্ত এই চাপা সবরি কলা চাষাবাদের যে নিয়মকানুন আছে এ সম্পর্কে একটু আমাদের বলবেন। আমি এই কয়েক বছর এটা করতেছি, উল্লেখযোগ্য কোনো রোগ ব্যাধি আমি এই কলার ভিতর পাই না। আমরা জানতে চাইলাম যে কলা চাষের নিয়ম, যে একজন নতুন যারা চাষি আছে, যারা এখানে নতুন আসবে তাদের সম্পর্কে আপনি কি বলবেন, যে এই নিয়মে কলা চাষ করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত কলার খাদি আসা পর্যন্ত? এই চাপা সবরি কলা 33% এক বিঘাতে 300 খাদি 300 গাছ আমরা রোপণ করতে পারি। আমার এই যে খেতে লাগানো আছে 4.5 থেকে 5 হাতের একটু বেশি মাপে লাইন করে এটা লাগাতে হয়, বা আমি এইভাবে লাগাইছি আর কি। আমরা একটা প্রবাদ জানি, কলা গাছ লাগিয়ে কাটোনা পাত, তাতেই কাপড় তাতেই ভাত। তা এ বিষয়ে আপনি কী বলবেন, যে আমরা কলা গাছ রোপণের পর এখানে পাতা অনেক সময় দেখি অনেক কৃষক পাতা কেটে কেটে দেয়, তা এখানে পাতা কাটলে কোনো অসুবিধা হবে কিনা? পাতা কাটা যাবে না, পাতা যখন আমরা এই গাছটা লাগাবো কিংবা যখন আমরা বোগ একটা ছেড়ে দেবো, যে বোগটা আমরা নেক্সট রাখতে চাইছি, এখান থেকে কখনোই পাতা কাটা যাবে না। পাতা যখন শুকায় যাবে তখন পাতা কাটতে হবে, তাও একটা গাছ থেকে সামান্য এই যে পাতাটা আমরা কাটছি খানিক দূর থেকে পাতাটা কাটতে হবে, এই পরিচর্যা এইটুকু। এবং মাঝে মধ্যে পোকামাকড়ের আক্রমণ থেকে একটা বিষ, হালকা ছত্রাকনাশক এটুকু মাঝে মধ্যে একটু স্প্রে করতে হবে। ভাই, আমরা আপনার কাছে একটা মূল বিষয় জানার ছিল, প্রথমে জিজ্ঞাসা করেছি সে বিষয়টা আসলে আপনি বলতে হয়তো ভুলে গেছেন, সেটা হচ্ছে আমরা কলা চাষাবাদের যে নিয়মটা,
যে মনে করেন একটা কলা গাছ বা রোপণ পরিচর্যা শুরু থেকে যেমন আমরা প্রথমত চারা নির্বাচন করব তার থেকে এই চারাগুলো নির্বাচন করার পর খেতে এনে খেত কিভাবে পরিচর্যা করব চাষাবাদ করব তারপর এখানে কত স্টিপ অন্তর আমরা চারা রোপণ করব এই বিষয়ে আমাদের একটু জানান যে আসলে এভাবে করলে সেখানে সফলতা পাবে নতুন কৃষক একটু বলবেন শীতের পর ফাল্গুন অথবা চৈত্র মাস থেকে এর উত্তম সময় কলা চাষের লা তখন রোপণ করতে হবে এক বিঘা জমিতে জমি চাষ করে জমি তৈরি করে নিতে হবে আপনার এক বিঘা জমিতে কতটুকু এখানে চাষ করবে মানে চাষাবাদ বলতে কয় চাষ দেবে এখানে বেশি চাষ লাগে না কলা জমি তৈরি করতে হলে সিম্পল দুইটা চাষ দেওয়ার পরে একটা রুটার দিয়ে একটু সমান করে সুতো ধরে সাড়ে চার হাতের একটু বেশি পাঁচ হাতের একটু কম এইভাবে সুতো দিয়ে লাইন করে গর্ত আগে খুঁজে নিতে হবে নিয়ে ভালো চারা নির্বাচন করে গাছের সোজা যাতে যে সোজা যেহেতু হয় সেইভাবে চারাগুলো রোপণ করতে হবে রোপণ করার পরে যদি বৃষ্টি না হয় তাহলে সেচ দিতে হবে মাঝে মধ্যে সার প্রয়োগ করতে হবে এই আর কি এই আছে নিয়ম এই হয়েছে তা আমরা আপনার একটা খাদি দেখবো যেমন একটা খাদি আছে ক্যামেরাম্যানকে বলবো এইদিকে একটু লক্ষ্য করার এই যে খাদি জি জি আমরা দেখেছি সচরাচর যেমন আমরা কালিভোগ কলার কথা বলি কালিভোগ কলায় একটা খাদিতে বিশ থেকে পঁচিশ ছড়া পর্যন্ত আমরা দেখতে পাই আর আপনার এখানে চাপা সবজি দেখছি আট থেকে দশ ছড়া বা অল্প আমরা এখানে ছড়া পাই এখানে আমরা লাভবান হতে পারবো চাপা সবজি কলা আট থেকে এগারো বারো ছড়া পর্যন্ত হয় এই আট দশ ছড়া কলা হইলেও এর একটাই লাভজন লাভ হচ্ছে যে এটা আট মাসে বিক্রি করা সম্ভব এবং যদি ঝড়ে ভেঙেও যায় সে আমার এই গাছটা যদি ভেঙেও যায় এই যে নিচে যে বোকটা আছে বাকি আট মাসের ভিতরে আমি আবার আরও একটা খাদি পাবো মানে আপনি আট মাস মানে অল্প দিনের ভিতরে নতুন সারা থেকে আবার খাদি পাওয়ার সময় খাদি পাওয়ার আশা করবে কিন্তু যদি কিনা ষোলো মাসে মানে দেড় বছরের যে খাদিগুলো আসে সে যদি খাদি অবস্থায় ভাঙা যায় খাদি যেহেতু পরিপক্ক হওয়ার আগে ভেঙে যায় তাহলে নতুন করে গাছ হইতে হইতে অনেক সময়ের ব্যাপার এটা লেন্দি সময় লেগে যায় হ্যাঁ লেন্দি সময় লেগে সেই ক্ষেত্রে এই চাপা কলা অল্প দিনেই খাদি আসে এবং অল্প দিনে বিক্রি করা সম্ভব তা বন্ধুরা আমরা এখানে আমাদের এই কলা চাষ সম্পর্কে একটা অভিজ্ঞ ব্যাপারী আছে দীর্ঘদিন যাবৎ তিনি ব্যাপার সাথে জড়িত আছে আমরা তার কাছ থেকে আজকের কিছু বিষয় জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজানের নাম আমার নাম শরীফুল ইসলাম মিঠু গ্রাম শয়লা আপনি কতদিন যাবৎ কলা চাষের ব্যবসা করছেন পনেরো থেকে আঠারো বছরের ভিতরে কলা ব্যবসা জড়িত আছে তা আপনি এই যে আঠারো বছর কলা চাষ কলা ব্যবসা করছেন তা আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকার কলার কলা কিনে থাকেন এর ভিতরে সবচাইতে লাভজনক কোন কলা সবথেকে লাভজনক এই চাপা সবজি কলা কারণ কি কারণে অল্প দিনে কলা ফলন পাওয়া যায় আর এই কলাগুলো মানুষের চাহিদা করে বেশি এই কলাগুলো খায় ভিটামিনও বেশি এই জন্য খায় বেশি তা মানুষ চাহিদা করে কি জন্য এই চাপা সবজি কলা চাপা সবজি কালার ভালো আসে এই জন্য চাহিদা হয় তা আপনি যে বিভিন্ন প্রান্তের থেকে এক এলাকা থেকে অন্য এলাকায় যে কলা ক্রয় করে থাকেন এগুলো আপনি পাইকারি ক্রয় করেন নিশ্চয় পাইকারি ক্রয় করি আপনি এগুলো কি খুচরা বিক্রয় করেন নাকি পাইকারি বিক্রয় করি তা আপনি এখানে বিক্রয় করে ব্যবসা করে সফলতা তার প্রান্তে পৌঁছাইছেন পৌঁছাইছে তা আপনি অন্য অন্য কলা চাষের যে আমরা দেখেছি সাগর কলা আপনার মতনমান কলা বা কালীভোগ কলা তা এর ভিতরে চাষাবাদ করতে সহজ কোনটা সহজ হলে চাপা কলা কারণ কারণ এতে কোনো রোগ ব্যাধি কম এতে মনে হয় বেশি খরচও কম অন্য কলার চেয়ে এতে খরচ কম এই জন্য এতে লাভ বেশি যাক ধন্যবাদ আপনাকে সুন্দর একটা পরামর্শ দেওয়ার জন্য তা বন্ধুরা আমরা প্রথমে যে ভাইয়ের সাথে কথা বলছিলাম কামাল ভাইয়ের সাথে আমরা আরও কিছু জানতে চাইবো কামাল ভাই আপনার এই যে বাগানে আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন প্রকার বিভিন্ন ছোটো ছোটো বোগ আছে আমরা এই যে একটা বোগ আছে এই যে বোগ আমরা যদি এই বোগটা বা এই চারাটা আমরা এখান থেকে তুলে নিয়ে অন্য ক্ষেত্রে রোপণ করি তাহলে এই চারাটা আমরা এখান থেকে কীভাবে মারবো বা এখান থেকে কীভাবে তুলবো একটু বলবেন এটা সহজ ব্যাপার আমরা প্রথমে এই বোগটার গোড়া থেকে কোদাল দিয়ে মাটি সরাই দেবো দুই তিন কোদাল কোপ মাটি সরাই দেবো দেওয়ার পরে যে শাপল আছে যে বড় যে শাপলগুলো ওই শাপলগুলো দিয়ে একটু চার দিলেই এই বোগটা চলে আসবে এবং এই বোগটা নিয়ে অন্য জায়গায় রোপণ করা কোনো সমস্যা না এইভাবে রোপণ করলে এই বোগ বেশি যাবে কারণ ভাই আর একটা বিষয় আমরা আপনার কাছে জানতে চাইবো কলা গাছ যখন আমরা রোপণ করবো কোন দিক দিকে বা কোন সাইড দিয়ে রোপণ করলে খাদিটা তার ওই মুখে পড়বে বা এই মুখে পড়বে পশ্চিম দিকে পড়বে কি পূর্ব দিকে পড়বে এই নামটা একটু বলবেন মজার বিষয় যেগুলো অনেকে এগুলো জানে না যেমন এই একটা গাছ এই গাছের সাথে এই বোগটা অ্যাডজাস্ট আছে বা এর বোগ এখন
এই যে গাছের সাথে বোকটা লেগে আছে আমরা যখন এই গাছ থেকে বোকটা পৃথক করব জি ওই পৃথক যে সংযোগ যে স্থানটা জি ওই সংযোগ স্থানের বিপরীতে খাদিটা পড়বে মানে আমরা যখন রোপণ করব অন্য ক্ষেতে তখন যে আমরা মূল গাছ থেকে যে চারাটা আমরা ছিনাই নিয়ে আইছি বা কেটে নিয়ে আইছি তার বিপরীত পাশে খাদিটা পড়বে তাহলে ওইভাবে আমরা যে ক্ষেতে রোপণ করব সেই দিক লক্ষ্য রেখে আমরা গাছটা রোপণ করব তাহলে খাদি তার বিপরীত পড়বে এবং সবগুলো খাদি একপাশে পড়া সম্ভব পড়া সম্ভাবনা বেশ তাই এইটা আমাদের ওই খাদি রোপণ করলে আমাদের তো লাভ কি লাভ এই ঝড়ের একটা ব্যাপার আছে এই কলা যেমন ভালো ঝড়ও একটা প্রাকৃতিক দুর্যোগে পড়লে কলা চাষটা এই একটা ঝুঁকি আছে সেই ক্ষেত্রে যেহেতু একদিকে থাকলে ঝড়ের মানে একটা সুবিধা আছে আর এরপর এই গাছ ওইদিকে হেলা বা এই গাছ ওইদিকে হেলার এই একটা খারাপ ব্যাপার আছে প্রযুক্তির একটা বিষয় আছে এটা সুবিধা এই যে আমার সব খাদিগুলো প্রায় বিক্রি করার মতো হয়ে গেছে আমার এই ব্যাপারী ভাই অলরেডি কিনে নিয়েছে বা এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে বাঁশ দিয়েছেন এই বাঁশ দেওয়ার কারণ কি এই বাঁশ দেওয়াটা ভালো যেহেতু এখন ঝড়ের সময় আশ্বিন মাস ভাদ্র আশ্বিন মাসে একটা বাতাস বা ঝড় হয় যে কারণে আপনি বাঁশটা ব্যবহার করেছেন আর একটা খাদি তো আসলে সুন্দর খাদি পরিপক্ক পাকার জন্য পরিপক্ক হয়ে গেছে কারণ ভাই আপনি এখানে এই এক বছরে কত টাকা ইনভেস্ট করেছেন এই কলা বাগানে ভাবে আমার তো হিসাব নাই আনুমানিক একটা কথা বলেন আনুমানিক এক বিঘা 15-20,000 টাকা খরচ হয় এক বিঘাতে 15-20,000 টাকা খরচ হয় আপনি এখান থেকে এক বিঘা থেকে কত টাকা বিক্রয় করতে পারবেন আল্লাহ যদি সুস্থভাবে কলা বিক্রি করা যায় তাহলে 70-80,000 টাকা বিক্রি করা সম্ভব 8-9 মাসের ভিতরে আমরা আর একটু দেখব আপনার এই কলা বাগানে কেমন ভাই সাথী ফসল হিসেবে আর কোনো চাষাবাদ করেন কিনা না আমরা দেখতে পাচ্ছি ওই কয় আছে হলুদ আছে এটা সাথী ফসল তো নাকি হ্যাঁ এটা সাথী ফসল জাস্ট এটা নিজে ব্যবহার করার জন্য এটা যদি খোরাকের জন্য এগুলো না এটাই তো আসলে এটা অনেকটাই সাপোর্ট ফ্যামিলির জন্য কারণ আমরা একটু এদিকে আসি আপনার কলা ক্ষেত দেখছি যেগুলো কলা কাটার মতো বা বিক্রয় করার মতো উপযুক্ত হয়ে গেছে সেগুলো আপনি হয়তো সব বিক্রয় করে দিয়েছেন এজন্য এখানে এলাকাটা ফাঁকা একটা করে অলরেডি বোক রেখেও দিয়েছি হ্যাঁ প্রত্যেকটা গাছে কি গাছের গোড়ায় একটা করে চারা রাখা যায় রাখা যায় এবং রেখে দিয়েছে এটা বিক্রি অলরেডি বিক্রি করা এবং কাটা শেষ হয়ে গেছে আমরা পাশে ওই যে আমরা একটা গাছের অতিরিক্ত কোনো চারা রাখতে পারবো না একটা রাখতে পারবো বেশি রাখলে ক্ষতি কি ক্ষতি গাছটা ভালো হবে না এখন এর থেকে যে পরবর্তী যে বোগ হবে পরবর্তীতে সেটা থেকে আবার একটা চয়েস করে একটা রাখবো এর থেকে তো পরবর্তীতে বোগ আসবে সাইড থেকে বোগ আসবে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের প্রতিবেদনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে সময় দেওয়ার জন্য দর্শক যে যেখান থেকে এই চ্যানেলটা সবাই দেখছেন সবার জন্য আমাদের সব ইয়ে রইল শুভেচ্ছা রইল আর এই চ্যানেলটা লোকমানের যে চ্যানেলটা আছে আমরা সবাই বা আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং তাকে উৎসাহিত দেওয়ার জন্য চেষ্টা করবেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ কামাল ভাইকে তো দর্শক বন্ধুরা আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের প্রতিবেদনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করবেন আসসালামু আলাইকুম